মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত গোলাম আজমের বিরুদ্ধে মামলার সাক্ষী বিশিষ্ট সুরকার ও গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই আহমেদ মিরাজ খুন হয়েছেন শনিবার গভীর রাতে রাজধানীর খিলখেতে রেললাইনের পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে তার স্বজনদের অভিযোগ আহমেদ ইমতিয়াজ বুলবুল যুদ্ধাপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন বলেই তার ভাই মিরাজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে পুলিশ জানায় রাত একটার দিকে এক পথচারী খিলকেট থানায় ফোন করে রেল লাইনের পাশে একটি লাশ পড়ে আছে বলে জানান পরে তারা ঘটনাস্থল থেকে মৃতের লাশ উদ্ধার এবং শরীর তল্লাশি করে দুটি মুঠো ফোন ও মানিব্যাগ পান মুঠোফোন থেকে তার বোনকে ফোন করে জানানো হয় এরপর ভাগ্নে আনোয়ারুল আজিম এসে তার পরিচয় নিশ্চিত করেন তিনি জানান পেশায় ব্যবসায়ী তার মামা আহমেদ মিরাজ পল্লবীতে থাকতেন আমি তো এটা মনে করবো যে আমার মামার উপর প্রতিসা করানো হয়ে ঘটনা ঘটা ঘটানো হয়েছে ভোর রাত সাড়ে চারটার দিকে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে মরদেহ থানায় নিয়ে যাওয়া হয় এ সময় তদন্তের পর ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে জানান তিনি আঘাত কিনা এখনো বোঝা যাচ্ছে না সুরতহাল পরে আমরা পোস্টমর্টেম পাঠিয়ে দেব পোস্টমর্টেম রিপোর্টের পর পাওয়া যাবে আসলে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে মুশরে পড়েন আহমেদ ইমতিয়াজ বুলবুল মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য প্রদানকারীদের নিরাপত্তা নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন তিনি আমি মনে করি আমার ছোট ভাইয়ের আজকে যে শহীদ হলো আমার জন্যই হয়েছে যারা নির্ভয়ে আদালতে গিয়ে সাক্ষী প্রদান করেছে এবং এই সাক্ষী সুরক্ষা আই আমি কথা বলার পরপরই সরকারের চিন্তা করা উচিত কি করতে হবে এখন কিন্তু মানুষ সব বোঝে সরকারের দায়িত্ব ছিল যখনই আমরা সাক্ষী দিয়ে বেড়েছি তখনই আমাদের নিরাপত্তা দেয়া আহমেদ ইমতিয়াজ বুলবুল বিরোধী মামলার আসামি গোলাম আজমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অন্যতম সাক্ষী জানেন মেহেদি সময় সংবাদ ঢাকা